আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা একটা নতুন কিছু নিয়ে আসছি, সেটা হচ্ছে নতুন কিছুর ব্যাপারে আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনার মি ব্যান্ড 6। আপনারা জানেন Xiaomi মি ব্যান্ড 1 থেকে শুরু করে এখন মধ্যে যেগুলো চলে এসেছে এগুলো খুবই ফেমাস আর ব্যান্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এটার মেন রিজন হচ্ছে এটা অনেক চার্জ থাকে, অনেক ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড অনেক কমফোর্টেবল একটা জিনিস, অনেক ছোট একটা জিনিস। সো আমরা আজকে এটারই আপনাদের ব্যাপারে শেয়ার করব। চলুন চলে আসছি ইন্টারপো। সো গাইস, আমরা আজকে মি ব্যান্ড 6 এর ব্যাপারে কথা বলবো। আর এটা মেন কথা হচ্ছে কি, মি ব্যান্ড 5 থেকে মি ব্যান্ড 6 এর একটা হিউজ পার্থক্য বা ডিফারেন্স, মানে পার্থক্য আপনারা পেয়ে যাবেন। কারণ হচ্ছে এতটা চেঞ্জ সাধারণত আপনার আগে মি ব্যান্ড 2, 3, 4 এগুলো একটারও করেনি, বাট এটা এতটা ডিফারেন্স চেঞ্জ হওয়ার একটা রিজন আছে হয়তো, বাট আমি আমার কাছে চেঞ্জটা খুবই ভালো লেগেছে। আর এটা এটা হচ্ছে মেন মেন লুক অ্যান্ড মেন থিং ইজ ডিসপ্লে। এর ডিসপ্লে আপনারা আপনার আগে যে ডিসপ্লে ছিল এগুলো দেখতে পাচ্ছেন। আমার এটা মি ব্যান্ড 5, এটা হচ্ছে আপনার মি ব্যান্ড 5, আমি নিজে ইউজ করি আমার ফিটনেসের ওয়ার্কআউটের জন্য ইউজ করা হয়। সো এটা ডিসপ্লে কাইন্ড অফ এস করে আপনারা জানেন, আপনারা রিভিউ দেখছেন জানেন। সো এটা নতুন করে বলার কিছু নাই। সো 6 এর ক্ষেত্রে এই জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট। আপনারা যেই ফুল শেপটা দেখতে পাচ্ছেন, এই ফুল শেপটাই হচ্ছে এখন ডিসপ্লে হয়ে গেছে একটা রাউন্ড 3D কার্ভ সুন্দর একটা ডিসপ্লে, যার ডিসপ্লে আপনার সাইজ হচ্ছে 1.56 ইঞ্চ। এটা অনেক আগের তুলনায় অনেক বিগ করা হয়েছে। তাছাড়াও এটার PPI বলেন, তারপর এভরিথিং অনেক ইম্প্রুভ করা হয়েছে। আপনার PPI যেমন 3 to 6 PPI করা হয়েছে, তার তাছাড়াও আপনার পিক্সেল এটা ইম্প্রুভ করা হয়েছে। পিক্সেল আপনার আই থিঙ্ক 152x186 মেবি, হ্যাঁ আই এম নট শিওর, বাট এই আর কি। আর এটার আপনার ব্রাইটনেস ডেন্সিটি বলেন বা এটার নিডস 450 nits করা হয়েছে, যেটা আগের তুলনায় অনেক বেটার, অনেক ইম্প্রুভ করা হয়েছে। আর এটা মেনলি এখন যে ডিসপ্লেটাই ডিসপ্লেটা অনেক ইউনিক একটা ডিসপ্লে করা হয়েছে, ফুল ব্যান্ডেড ডিসপ্লে কাইন্ড অফ। এটা আমি বলবো অনেক স্মার্ট ওয়াচের থেকেও লুকটা আমার ডিফারেন্ট লেগেছে, অনেক কাইন্ড অনেক ফিউচারিস্টিক একটা ওয়াচ, ফিউচারিস্টিক একটা ব্যান্ড আপনার আপনার প্রোভাইড করতেছে। আর এটা আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে। স্পেশালি আর একটা জিনিস এই নতুনটাতে অ্যাড করা হয়েছে আপনার 6 এ, সেটা হচ্ছে SPO2 সেন্সর। এটা হচ্ছে আপনার নিউ সেন্সর, এটা অক্সিজেন সেন্সর, সেটা আপনার নতুন পেয়ে যাবেন আপনি মি ব্যান্ড 6 এ। তাছাড়াও মি ব্যান্ড 6 এ ক্ষেত্রে আরও কিছু বেসিক ইম্প্রুভ হয়েছে, যেমন আপনার ব্যাটারি অ্যাম্পেয়ার বাড়ানো হয়েছে 125 mAh, আর যেটা আপনি ব্যাকআপ অলমোস্ট 14 ডেজ, ইটস রিয়েলি গুড, অ্যান্ড এত ব্যাকআপ পেয়ে যাবে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটার প্রাইস, এটার প্রাইস এত কম প্রাইস, ওরা কিন্তু প্রাইস 5 থেকে 6 এ খুব একটা প্রাইস ইম্প্রুভ করেনি। আপনার প্রাইস অলমোস্ট গ্লোবাল মার্কেট আমরা $35, জাস্ট এটা ভাবা যায় যে এত কম প্রাইসে এত সুন্দর একটা ডিসপ্লে, একটা ওয়াচ মানে বলার কিছু নাই। আর মানে আসলে খুবই সুন্দর। আর তাছাড়াও কিছু বেসিক ইম্প্রুভ করেছে, যেমন আপনার অটো ডিটেক্ট, আপনার অটো ডিটেক্ট অলমোস্ট 6টার মতো আপনার ফিটনেস অ্যাক্টিভিটিস নতুন ওরা অ্যাড করেছে, যেটা আপনার আগে আপনার আমি মি ব্যান্ড 5 এ পাইনি, সেটা আপনি 6 এ পেয়ে যাবেন। সো দ্যাটস রিয়েলি গুড। অ্যান্ড ওভারঅল তার মধ্যে বেসিক কিছু ইম্প্রুভ তো করেছে, আপনার ডিজাইন বলেন এভরিথিং বলেন অনেক বেটার করেছে। সো এই আমি বলবো, যারা আমি পার্সোনালি রেকমেন্ড, যারা 5 ইউজ করেন তারাও 6টা পারচেস করতে পারেন, কারণ 5 থেকে 6 এর মধ্যে একটা হিউজ পার্থক্য ওরা এনে ফেলেছে, যেটা আপনার 2 বলেন 3 বলেন। আপনার যেটা 2 3 ইউজ করেন, আমি কখনোই রেকমেন্ড করবো আপনি 5টা বাই করেন বা করে, আমি কখনোই করবো না, বাট অবভিয়াস আমি বলছি 5টা যদি ইউজ করে থাকলে আমি 6টা পারচেস করতে পারেন, এটা আপনার জন্য তো একটা ভালো অফার হবে। আর যারা নতুন নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে তো কথাই নেই, তাদের পাশে করে ফেলান অনেক বেটার। এভরিথিং সব মিলে খুবই ভালো একটা জিনিস, আপনার প্রোডাক্ট কোয়ালিটি এভরিথিং খুবই ভালো। আর বেশি আকর্ষণ হচ্ছে আবার ডিসপ্লেটাই, ডিসপ্লেটা অনেক অনেক চেঞ্জ করেছে, অনেক ইম্প্রুভ করেছে। এই আর কি লেগে থাকলে আপনারা আমরা একটা আপনাদের সাথে জিনিসটা শেয়ার করার চেষ্টা করেছি মি ব্যান্ড 6 এর ব্যাপারে। যদি ভিডিওতে আপনাদের আসলে ভালো লেগে থাকে আর যদি আসলে আপনাকে প্রপার তথ্য দিয়ে থাকতে পারি, আমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের বেল আইকন প্রেস করে রাখবেন। তাছাড়া আমাদের যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি খারাপ লাগে কোনো ব্যাপারে অবশ্যই আপনি সেটা আপনি আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন, আমাদের কী ইম্প্রুভ করা লাগবে আমরা চেষ্টা করব। আর এই তো, এই বলে ভিডিও শেষ করছি, ধন্যবাদ।